দক্ষিণ এশিয়ার দেশগুলো সাফ চ্যাম্পিয়নশিপের সুবাদে একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পায়, তবে এই অঞ্চলের ক্লাবগুলো সেটা থেকে এক প্রকার বঞ্চিত। একমাত্র এএফসি কাপ ছাড়া এই অঞ্চলের এক দেশের ক্লাব অন্য দেশের ক্লাবের সঙ্গে খুব একটা খেলার সুযোগ পায় না। মাঝে শেখ কামাল ক্লাব কাপ বিচ্ছিন্নভাবে একটা সুযোগ করে দিলেও এখন দীর্ঘদিন ধরে সেটা মাঠে গড়াচ্ছে না। তাই 10 বছর আগে পরিকল্পিত সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনও আশাবাদী এই অঞ্চলের ফুটবল প্রেমীরা, কিন্তু গত 10 বছরেও এটা আলোর মুখ দেখেনি। এর কারণ সাফের দেশগুলোর ঘরোয়া ফুটবলের ব্যস্ততা এবং স্পন্সর না পাওয়া। এক এক দেশের ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডারের ভিন্নতাও সাফ ক্লাব কাপ আয়োজনে বড় অন্তরায়। তারপরেও আগামী বছর থেকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে গতকাল ইতিবাচক খবর দিয়েছেন কাজী সালাউদ্দিন। ঢাকার একটি হোটেলে আয়োজিত সাফের কংগ্রেস শেষে সংবাদ ব্রিফিংয়ে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, আগামী বছর থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে এবং সেটা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক। এই বিষয়ে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারে সদস্য দেশগুলোর অনুমোদন পাওয়া গেছে, স্পন্সরও পাওয়া যাবে, কাজেই আগামী বছর থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে বলা যেতে পারে। এটাই ছিল আমার একটা স্বপ্ন, সেই স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে, আমি খুবই খুশি। সংবাদ ব্রিফিংয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, আগামী 4টি সাফের জন্য স্পন্সর পাওয়া গেছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল এই 4টি সাফ চ্যাম্পিয়নশিপে স্পন্সর করবে। সাফ হচ্ছে এখন থেকে 2 বছর পরপর। সাফের স্পন্সর স্পোর্টস পার্টনাররাই সাফ ক্লাব কাপ আয়োজনের জন্য স্পন্সর এনে দেবে। সাফের সভায় আরেকটি বিষয় ছিল আগামী সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এবার সাফ চ্যাম্পিয়নশিপ হবে 8টা দল নিয়ে। গত সাফে নিষেধাজ্ঞার জন্য অংশগ্রহণ করতে পারেনি পাকিস্তান, আর করোনার জন্য অংশগ্রহণ করেনি ভুটান। তবে এবার পাকিস্তানের ওপর থেকে ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে এবারে সাফে পাকিস্তান এবং ভুটান 2 দলই অংশগ্রহণ করবে। তবে বিপত্তি বেঁধেছে শ্রীলঙ্কাকে নিয়ে, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা, ফলে এবারে সাফে তারা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সাফকে জমজমাট করতে দক্ষিণ এশিয়ার 6 দলের পাশাপাশি এশিয়ার আরও 2টা দেশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সাফের আয়োজকরা। মূলত সাফের বাইরের দলগুলোকে আমন্ত্রণ জানাতে অনুরোধ করেছে ভারত। শুরুতেই সৌদি আরব এবং মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখায়নি। এরপর আমন্ত্রণ জানানো হয় কুয়েত, সিঙ্গাপুর, বাহরাইন, জর্ডান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং সিরিয়াকে। এর মধ্যে শুধু কুয়েত সাড়া দিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে 143 নম্বর স্থানে থাকা কুয়েত নিশ্চিত করেছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত 7 দল নিশ্চিত করেছে তারা সাফে অংশগ্রহণ করবে, এখন বাকি মাত্র আরেকটা দল। 8 নম্বর দল কারা হবে তা খুব শীঘ্রই জানা যাবে।